আন্তরিক মুবারকবাদ সৈয়দপুর মাদ্রাসার সম্মানিত মুক্তারিম সাহেবকে, তিনি অত্যন্ত কষ্ট করে দূর থেকে এসে আমাদেরকে সময় দান করেছেন এবং মরহুমের জীবনী সম্পর্কে আমাদেরকে অনেক সংক্ষেপে অজানা কিছু জানিয়ে গেছেন। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব রায়নগর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক চৌধুরী দামোদরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিলেটের আন্দোলন সংগ্রামে পরিচিত ব্যক্তিত্ব জামিয়া আয়েশা সিদ্দিকা মাদ্রাসার উপদেষ্টা পরিষদ সদস্য আমাদের সকলের মুরব্বী সৈয়দ আলহাজ আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই দোয়া মাহফিলে মহতারাম সভাপতি সিলেটের আন্দোলন সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফিজ মনসুর হাসান রায়পুরি এখানে উপস্থিত ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব খেলাফত মজলিস বাংলাদেশের যুগ্ম মহাসচিব সিলেটের এক সময় রাজপথের লড়াকু সৈনিক জনাব আলহাজ মুনতাসির আলী সাহেব এখানে উপস্থিত, বিশিষ্ট লেখক গবেষক অভিমান ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক সৈয়দ শাহ নজরুল ইসলাম সাহেব এখানে উপস্থিত, সিলেটের এক সময়ের ছাত্র আন্দোলনের কিংবদন্তি নাম জামিয়া মাদানিয়া কাজী বাজার মাদ্রাসার ছাত্র সংসদের সাবেক জিএস বর্তমান সিনিয়র মহাদ্বীপ হযরত মাওলানা শাহ মনসাদ আহমদ সাহেব মুফতি ফয়জুল হক সাহেব সহ ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত, মাদ্রাসার তাবেরি ভাইরা মুরুবিরাম এবং আমাদের এই বক্তব্যগুলো যারা শুনছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আসলে একজন সিনিয়র মানুষ যিনি সিলেটের প্রতিটি দিনই আন্দোলনে মুজাহিদের ভূমিকা রাখতেন, বিশেষ করে আমি স্মরণ আছে তাদের এই ফ্যামিলির ব্যাপারে একটি ঘটনা আমাকে বলতে হচ্ছে। আমি যখন কাতিয়া মাদ্রাসার ছাত্র ২৫ সালের দিকে যখন হুসেইন মোহাম্মদ এরশাদ উপজেলা পদ্ধতি প্রত্যাবর্তন করেন, সেই উপজেলা পরিষদের পক্ষ থেকে এক্সিবিশন নামে বিভিন্ন উপজেলায় যখন এক্সিবিশন পরিচালনা করার সিদ্ধান্ত হয়, পরিকল্পনা হয় এবং বিভিন্ন খানে প্যান্ডাল বাঁধা হয়, এর প্রতিবাদে বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলে দুর্বার গতিতে মুজাহিদে মিল্লাত আল্লামা আমিনউদ্দিন সাহেবের কাতিয়া রহমতুল্লাহ আলাইহি বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হতেন, তার পাশে আমরা যাকে দেখতাম তিনি ছিলেন সৈয়দ আব্দুল হান্নান সাহেব, তখনকার তিনি চেয়ারম্যান সাহেব হিসাবে পরিচিত ছিলেন। জীবন পরিক্রমায় যখন প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা নিয়ে বৃহত্তর শ্রেণীর প্রত্যন্ত অঞ্চলে ওয়ার মাহফিল গুলোতে বয়ান করতেন, আমরা সে সময় তার বয়ানে আকর্ষণ সৃষ্টি করার জন্য আমরা নারা দিতাম, তার পাশে যাকে দেখতাম তিনি ছিলেন আলহাজ আতাউর রহমান সাহেব। এক সময়ে এই দেশে নাস্তিক মুরতাদদের যে
সীমায় লাগামি কথাবার্তার বিরুদ্ধে বিশেষ করে তসলিমা নাসরিন এর আন্দোলনের সময় আমরা দেখেছি যিনি সংগ্রামে ভূমিকা রেখেছিলেন প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের পাশে থেকে সারা দেশে যাদের প্রশংসিত হয়েছিলেন তিনি ছিলেন আলহাজ আতাউর রহমান সাহেব। পারিবারিক ভাবে আন্দোলন সংগ্রামের মানুষ এর সময় আমরা তাদেরকে জানতাম তারা বাম রাজনীতির মানুষ, কিন্তু সিলেটে আমার আসার পরে আমরা দেখলাম যে আলহাজ আতাউর রহমান সাহেব রাজপথে ইসলামের পক্ষে দিনের পক্ষে শক্তিশালী তিনি ভূমিকা রাখেন। প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের কাছে থেকে তিনি ছিলেন আলহাজ আতাউর রহমান সাহেব। আজকে তার স্মরণে আলোচনা সভা এখানে পাগ্ন বিজ্ঞ আলোচক বৃন্দ মূল বক্তব্য আপনাদের সামনে রাখবেন। আমি শুধু দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। এই মানুষগুলি যারা হকের পক্ষে দিনের পক্ষে দেশ ও জাতির পক্ষে লোক লালসাহীন সকল লোক লালসার ঊর্ধ্বে যে কথা বলতে পারেন আজকে এই মানুষগুলো আমাদের কাছেই চলে গেছে। যদিও এক সময়ে সবাই দলিত ওলামা ইসলামের সাথে সম্পৃক্ত ছিলেন, আলহাজ আতাউর রহমান সাহেব ও দলিত ওলামা ইসলামের ছিলেন আল্লামা হাফিজুর রহমতুল্লাহ আলাইহি 81 সালে প্রেসিডেন্ট নির্বাচনের পরে খেলাফত আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে সিলেটে বিভক্তি দেখা দেয়, কিন্তু আমরা দেখেছি ওলামায়ে কেরামের মধ্যে একটি মহব্বত ছিল, ওলামায়ে কেরামের মধ্যে একটি ঐক্য এবং ভ্রাতৃত্ব ছিল, সেটা যেন অটুট থাকে এই তার স্মরণ সভায় আমার এই প্রত্যাশা। আমরা বলতে চাই রাজনৈতিক ময়দানে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে থাকতে পারি, কিন্তু আজকে এমন একটি সময় এসেছে সত্য কথা বলা কঠিন হয়ে যাচ্ছে। আজকে সাহসী মানুষগুলো একে একে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে যারা রাজপথে সুচার ছিলেন। এখানে আমি দেখেছি যে এক সময়ের কাজীবাজার ছাত্র সংসদে সম্মানিত দিয়ে ঐতিহ্যবাহী বাড়িয়াচন কামিল মাদ্রাসার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা আফতাব হোসেন খান সাহেব উপস্থিত আছে, এরা এক সময় সিলেটের রাজপথে ভূমিকা রাখতে। আজকে প্রতিনিয়ত সিলেট শহরে অনেক অপকর্ম হয়ে যাচ্ছে। শাহজালালের মাজারের পাশে 200 গজ দূরে একটি হোটেল দেওয়া হয়েছে, সেখানে নাকি অফের মদ চালু করা হবে। এটা এই সাহস গুলো পাচ্ছে এর জন্য যে আজকে যারা রাজপথে সাহসী ভূমিকা রাখছে আমাদেরকে গার্ড দিতে আমাদেরকে মনোপ্রেরণা করতে, আজকে সেই মানুষগুলি আমাদের কাছে চলে গেছে। সেই সাহসী মানুষগুলি সেই মুজাহিদগুলি আমাদের কাছে চলে গেছে। রাজপথে যারা ভূমিকা রাখছেন তারা কেউ ফরানির নামে, কেউ শিক্ষকতার নামে, কেউ ব্যবসা বাণিজ্যের নামে আমাদের কাছে হারিয়ে যাচ্ছে। এই শাহজালালের পুণ্যভূমিতে অপকর্ম হবে, ইসলাম বিদ্বেষী কার্যকলাপ গুলো হবে, আর এই সমস্ত মুমিন মুজাহিদরা কবর পথে আমাদের জন্য দোয়া করবেন না অভিশাপ দিবেন। এই বক্তব্যগুলো আমাদের রাজপথের তেজস্বী বিপ্লবী কর্ণধারদের বিবেচনায় রেখে আমি মনে করি এই কথাগুলি যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমাদেরকে বুঝতে হবে এই সিলেটের মাটিতে ইসলাম বিরোধী কার্যকলাপ হবে, ইসলামের বিরুদ্ধে কথা বলা হবে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হবে, আমরা নিশ্চুপ বসে থাকবো। এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমি মনে করি আজকে আলহাজ আতাউর রহমান সাহেব নাই, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান সাহেব নাই, মাওলানা শফিকুল হক আমকুনি সাহেব নাই, বা জলগাঁ মাদ্রাসার মজলুল হযরত মাওলানা আবুল কালাম জাকারিয়া সাহেব নাই, যদিও তারা জিহাদি ময়দানে ভূমিকা না রাখলেও আন্দোলন সংগ্রামে আমাদেরকে সহযোগিতা করতেন। আজকে আমরা ছিলেন মূলতিহারা হয়ে যাচ্ছি, এতিম হয়ে যাচ্ছি। আজকে আমি মনে করি কেউকে না কেউকে অবশ্যই সিলেটের দায়িত্ব নিতে হবে। সিলেটের ময়দান আন্দোলন সংগ্রামের ময়দান ঐতিহ্যবাহী সিলেট নগরী আধ্যাত্মিক নগরী, কাউকে না কাউকে মূল প্রেরণার দায়িত্ব নিতে হবে। এই
জিন্দাবাদ।